সবথেকে সহজভাবে গোলাপ গাছের চারা তৈরি করতে হলে অবশ্যই এই পদ্ধতির মাধ্যমে তৈরি করতে পারেন। কারণ এই পদ্ধতিটি এতটাই সহজ যে আপনারা নিজেরাই নিজ বাসায় যে কেউ এটি করতে পারবেন এবং খুব সহজভাবে নতুন চারা তৈরি হয়ে যাবে। সবার প্রথমে কলম করার উপযুক্ত গোলাপ গাছের ডাল বাছতে হবে। এরপর ডালের যে অংশে আপনারা কলমটি করতে চান ঠিক সেই জায়গাটির বাকলটিকে এইভাবে দুটো রিং আকৃতি করে দাগ দিয়ে এরপর সেই রিংয়ের মাঝের বাকলটিকে ঠিক গুটি কলম করার মতন করে সরিয়ে ফেলতে হবে। প্রিয় দর্শক, এবার এই গোলাপের ডালের বাকল কাটা অংশে কলম দেবার জন্য না আমরা কোনো রকম মাটি ব্যবহার করব না, কোনো কোকোপিটও কিন্তু ব্যবহার করব না। তার বদলে আমরা ব্যবহার করব কাগজ। কাগজ বলতে ডিমের ট্রে। সেই ডিমের ট্রে থেকে আমরা কাগজ সংগ্রহ করব। এরপর সেই টুকরো কাগজগুলিকে একটি পাত্রে রেখে জল দিয়ে একদিনের জন্য ভিজাতে রেখে দিন। একদিন পরে সেই কাগজের টুকরোগুলিকে আপনারা কলমের জন্য মাটির পরিবর্তে কোকোপিটের পরিবর্তে ব্যবহার করুন। দেখুন আপনাদের কলমটি কত সহজভাবে কত সুন্দরভাবে হয়ে যায়। এবার গোলাপ গাছের বাকল কাটা অংশে ভেজা কাগজের টুকরোগুলিকে ঠিক এইভাবে বসিয়ে গুল করতে হবে। এবার সেই গুলের ওপরে একটি প্লাস্টিক দিয়ে জড়িয়ে দিতে হবে, ঠিক যেমনটা গুটি কলম করার ক্ষেত্রে করা হয়। গুলের উপরে প্লাস্টিক জড়ানো হয়ে গেলে সেই প্লাস্টিকের দুই প্রান্ত আবার বেঁধে দিতে হবে। আমরা এক্ষেত্রে লক ব্যবহার করেছি এটিকে বাঁধার জন্য। গোলাপের ডালের প্লাস্টিকে বাঁধন দেওয়া হয়ে গেলে এইভাবেই ডালটিকে রেখে দিতে হবে। কোনো রকম পরবর্তী সময়ে নাড়াচাড়া করা যাবে না, ঠিক এইভাবেই আপনাদের আগের পরিচর্যাতেই রেখে দিন। প্রিয় দর্শক, আজ দেখুন আমাদের সেই কলম করা ডালটিতে কত সুন্দরভাবে নতুন শিকড় বার হয়েছে। আমরা কিন্তু সেই কাগজ দিয়ে এই কলমটিকে বেঁধে দিয়েছিলাম মাত্র 17 দিন আগে। আজ দেখুন 17 দিনের মাথায় আপনাদেরকে এই প্যাকেটটিকে কেটে আমরা দেখাই যে কত পরিমাণে নতুন শিকড় বার হয়েছে। এত কম সময়ে এই কাগজ পদ্ধতিতে যে এত শিকড় বার হতে পারে তা সত্যি দেখে অবাক হওয়ার মতন। আমরা এর আগেও আরও একটি ভিডিওতে আপনাদের আরও একটি নতুন পদ্ধতি দেখিয়েছিলাম, যে পদ্ধতিতে আমরা আপনাদেরকে শুধুমাত্র পুরাতন কাপড় ব্যবহার করে কলম করে কিভাবে তা দেখিয়েছিলাম, যাতে আপনারা মাটির পরিবর্তে খুব সহজেই পুরাতন কাপড় দিয়ে বা আজ যেভাবে দেখলেন ডিমের ট্রের কাগজ দিয়ে আপনারা খুব সহজেই ঠিক এই জাতীয় কলমগুলিকে করতে পারেন। চলুন আমরা আপনাদেরকে আরও ভালোভাবে দেখাই এই কাগজগুলিকে সরিয়ে যে এতে কত পরিমাণে নতুন শিকড় বার হয়েছে। প্রিয় দর্শক, কিন্তু আপনারা যখন আপনাদের বাসায় এই পদ্ধতির মাধ্যমে নতুন চারা তৈরি করবেন সেই চারাগুলির আবার এইভাবে কাগজ সরিয়ে কতটা শিকড় বার হয়েছে তা দেখতে যাবেন না। তৈরি হওয়া চারা গাছটিকে সরাসরি কোনো মাটিতে বা কোনো টবে আপনারা রোপণ করে দিলেই দেখবেন আপনাদের চারাটি খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। এবার আমরা এই নতুন তৈরি হওয়া গোলাপের চারাটিকে প্যাকেটে রোপণ করব। আর এই প্যাকেটে রোপণ করতেই আমরা প্যাকেটে বাগানের মাটি নিয়ে নিয়েছি। বাগানের সাধারণ মাটিতেই সদ্য তৈরি হওয়া গোলাপের চারাটিকে আজ আমরা রোপণ করব এবং তার ঠিক এক মাস পরে আমরা গাছের গোড়ায় সার দেওয়া শুরু করব। প্রিয় দর্শক, আমরা আশা করি আপনারাও এই পদ্ধতির মাধ্যমে খুব সহজেই বিভিন্ন গাছের কলম করে খুব সহজেই নতুন চারা তৈরি করে নিতে পারবেন।
এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং এই রকম আরও লেটেস্ট ভিডিও পরবর্তী দিনেও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনে একটা চাপ দিয়ে দেবেন। আবারও দেখা করব কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।